হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আরিফ আহমেদ আপনাদের সাথে আছি তো আজকে কিছু প্রশ্নের উত্তর দিব যেটা হচ্ছে যে অনেকেই কোয়েশ্চেন করেছেন যে গেমটা কবে রিলিজ হবে তাছাড়া আরও কিছু কোয়েশ্চেন করেছিলেন যে ইউটিউবে অফিসিয়াল কন্টেন্ট কে বা কিভাবে আমরা হতে পারি তারপর আরও কিছু কোয়েশ্চেন করেছিলেন সো আজকে আমি সবগুলো কোয়েশ্চেনের উত্তর দেবো এক এক করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ইনফরমেশন পাবেন যেগুলো হয়তো অনেক ইউটিউবে বা অনেক জায়গায় আপনারা পাচ্ছেন না সেগুলো আশা করি এই ভিডিওতে আপনারা সব কোয়েশ্চেন পাবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যেটা হচ্ছে গেমটা কবে রিলিজ হবে তো অলরেডি অ্যানিহিলেশন গেম অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ সেখানে অ্যানাউন্স করে দিয়েছে একজন মডার যে গেমটি দুই থেকে তিন মাসের মধ্যেই রিলিজ পেয়ে যাবে তারপরে অনেকে কোয়েশ্চেন করেছেন যে গেমটা আপনারা কেন মানে ঠিক টাইম মতো রিলিজ দিচ্ছেন না বা কোনো ডেট দিচ্ছেন না তো তাদের জন্য একটা সিম্পল অ্যান্সার যেটা হচ্ছে যে ভাই একটা গেম বানানো অনেক কঠিন হ্যাঁ সে যেটা ডেভেলপাররা যেভাবে কাজ করতেছে তারা অনেক হার্ডওয়ার্ক করতেছে এবং অনেক চেষ্টা করতেছে খুব শীঘ্রই গেমটা বের করার জন্য তবে তারা চাচ্ছে যে গেমটাকে খুব ভালোভাবে কাজটা শেষ করে ফিনিশ করে এবং গেমটাকে সুন্দর করে রিলিজ করতে যাতে পাবলিক খেলে বা আমরা খেলে মজা পাই এবং ইন্টারন্যাশনালে এই গেমটা একটা কি বলে পপুলারিটি পায় বা হাই সোসাইটির বা বিভিন্ন বড়ো বড়ো ইউটিউবার আছে তারপর বিভিন্ন বড়ো বড়ো গেমিং ইন্ডাস্ট্রি আছে তারাও যাতে এই গেমটা খেলে তো অ্যাটলাস্ট তাদেরকে আরেকটু কিছু সময় দেন আশা করি যে দুই তিন মাসের মধ্যে যেহেতু রিলিজ দেবে সেই সময় আমরা ভালো একটা কিছু পাবো তারপরে অনেকে বলেছেন যে ভাই প্লে স্টোরে যে লোগোটা লোগো নিয়ে অনেকেই কমেন্ট করেছেন অনেকে পোস্ট করেছেন যে লোগোটা ভালো লাগতেছে না বা সুন্দর লাগছে না চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি ভাই এখন অ্যানুয়েলিশন যে কোম্পানি তারা আপাতত লোকোটার দিকে ফোকাস দিচ্ছে না তারা গেম ট্রেলার এবং গেমিং যে কন্টেন্টগুলো বা ভিডিওগুলো বা গ্রাফিক্সের কাজ সেগুলোর মধ্যে তারা ফোকাস দিচ্ছে আর একটা বিষয় হচ্ছে হ্যাঁ লোগোটা চেঞ্জ হবে একটু সময় লাগবে হয়তো বা তো তারা কাজ করতেছে কাজটা শেষ হলে লোগোর কাজটাও শেষ করে তারা একটা ভালো লোগোই আপনাদের উপহার দিবে তারপরে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে অ্যানিলেশনের অফিশিয়াল কন্টেন্ট ক্রিয়েটর কে বা কাউকে নেওয়া হয়েছে কি না বা কে এখন কে আছে তো এই বিষয়ে আসলে অ্যানিলেশনের অফিশিয়াল যে মডারেটর অ্যাডমি আছে উনি অ্যানাউন্স করেছে যে এখনও তারা তার নামটা পাবলিশ করবে না তবে সে একজন পপুলার ইউটিউবার বাংলাদেশের মধ্যে এবং সে পাবজি ফ্রি ফায়ার তারপর হচ্ছে পাবজি লাইট কট সব কিছুই খেলে বাট কিন্তু আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে হয়তো বা অ্যাপোলো গেমিং হতে পারে সেটা আই এম নট শিওর বাট আমার মনে হয় তারপর অনেকে বলেছিলেন যে ভাই আপনারা কেন বিভিন্ন মানে গেম গেমের কিছু গেমপ্লে বা পিকচার বা যে কোনো ক্লু কেন শেয়ার করতেছেন না আসলে এই বিষয়টা নিয়ে আমিও বলেছিলাম যে ভাই এরকম মানে আপনারা কেন বিভিন্ন গেমিং ভিডিও বা ওয়ালপেপার বা যে কোনো জিনিসই শেয়ার করেন না কেন পাবলিকের সাথে তো তারা বলেছে যে এটা আসলে শেয়ার করতেছে না কারণ তারা এখন আপাতত গেম ট্রেলারের মধ্যেই ফোকাস দিয়েছে গেম ট্রেলারটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করছে আরও সুন্দর করার চেষ্টা করছে তো গেম ট্রেলারটা ভালো যদি হয় তো অবশ্যই সেই গেম ট্রেলার দেখে মানুষ গেমটা ডাউনলোড করবে তো গেম ট্রেলার মধ্যে তারা ফোকাস দিচ্ছে আশা করি গেম ট্রেলার বা বিভিন্ন কাজ শেষ হলে তারপর থেকে তারা বিভিন্ন গেমপ্লে বা পিকচার তারা পাবলিকলি শেয়ার করবে তো আরেকটা বিষয় হচ্ছে যে আজকে প্রথম আমি আমার ভয়েস দিয়ে ভিডিও বানালাম তো যদি ভালো লাগে বা ইনফরমেশন যদি পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন কারণ অনেকে সব বিষয় জানে না তো তাদেরও জানা প্রয়োজন আমি মনে করি তো তার জন্য কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন এবং এই ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন তাদের কাছে ইনফরমেশনটা পোছাক কারণ তারা ইনফরমেশন পাইলেই তো তাদের আর কোনো কি বলে সমস্যা থাকবে না তারা ইনফরমেশনের জন্যই বসে আছে তো ইনফরমেশনগুলো আমার এই ভিডিওতে আছে তো দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ